আছো? হাই জুরিনা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, তোমাকে অনেকদিন পরে দেখলাম। অনেকদিন বাদেই তো দেখবে, কারণ এতদিন তো আমি অস্ট্রেলিয়া ছিলাম, ওখান থেকে এসে তোমার খোঁজ নিয়েছি, তোমাকে ফোন করে এখানে ডেকেছি, একটা কারণ আছে। ও আচ্ছা, তুমি আমাকে কারণে ডেকেছো, কারণ আছে বলে ডেকেছো, অন্যথায় তুমি আমাকে ডাকতে না। না না জরিনা, তা কেন হবে, তোমাকে আমি ডেকেছি আসলে একটা কারণে, এখানে ডেকেছি। তুমি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, হয়তোবা তুমি আমার কথা শুনলে কষ্ট পেতেও পারো, আবার খুশিও হতে পারো। হ্যাঁ 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 মন্টু, আমি খুশি হতে চাই, তুমি আমাকে খুশির কিছু বলো না, আজ অনেক দিন বাদে তোমাকে দেখেছি, এমন কোনো কথা বলো না যাতে আমি কষ্ট পাই, কষ্ট পেয়ে বাথরুমে যেয়ে হেঁকে দেই। না জুরিনা, আমি তোমাকে এমন কোনো কথা বলবো না যাতে তুমি কষ্ট পাও এবং কষ্ট পেয়ে তোমাকে বাথরুমে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বলো না, আমি শুনতে চাই, প্লিজ তাড়াতাড়ি বলো। আমি তো তোমাকে বলবোই বলেছি, বলার জন্যই তো এখানে নিয়ে এসেছি। আচ্ছা শোন, আমি তোমাকে এখানে এনেছি যে তোমাকে ফোনে করে ফোন করে বলবো, কিন্তু আমি ফোন না করে সরাসরি এসেছি এই কারণে যে ফোনে না বলাটাই ভালো, কারণ আমি শুনে আমি চেয়েছি তোমাকে নিয়ে পদ্মা ব্রিজে ঘুরতে যাবে। আমি শুনলাম নাকি পদ্মা ব্রিজে নাট কারা কারা খুলে ফেলছে এবং এই ব্রিজকে নিয়ে একটু ব্যঙ্গও করেছে, আসলে এটা কি করা ঠিক হয়েছে, তোমার কি মনে হয়? হ্যাঁ মন্টু, তুমি ঠিকই শুনেছ, কিন্তু একটা ব্যাপার হলো, পদ্মা সেতু বলো পদ্মা ব্রিজ বলো, এটা হচ্ছে আমাদের গর্বের একটা বিষয়, এটা নিয়ে কেউ হাসি ঠাট্টা করুক বা এইভাবে কেউ ট্রোল করুক, আসলে এটা কারোই কাম্য নয়, এটা আমার যুক্তিতে আসলে ঠিক হয়নি, এভাবে করাটা ঠিক হয়নি, আমি খুব কষ্ট পেয়েছি এগুলো দেখে। না 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 জুরিনা, এটা আমিও বলি যে এটা আসলেই ঠিক হয়নি, এভাবে ট্রোল করা বা এটাকে নিয়ে এভাবে করা, এটা হচ্ছে আমাদের একটা গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব তথা বিশ্বের একটা গর্ব, যেটাকে নিয়ে আমরা বিশ্বে আমরা মাথা তুলে দাঁড়াতে পেরেছি, বিশ্বের দুয়ারে আমাদের বাংলাদেশের নামটা জল জল করে জ্বলছে, এই এইটার জন্য যদি আমরা বাঙালি হয়ে আমরা বাঙালিদের পাছায় বাস দিই তাহলে কীভাবে হলো বলো? আমি এটার বিপক্ষে, আমি এটার পক্ষে না কখনোই, আমি চাই বা আমরা চাই আমরা সুন্দর মতো দেশ গড়ব, আমরা ভালো মানুষ হব, এটাই আমাদের কামনা এবং আমরা সবার কাছে এই কামনাই করি। আমাদের দেশের মঙ্গলের জন্য আমরা অনেক কষ্ট করতে সহ্য করতে রাজি আছি, আমরা চাই আমাদের দেশ আরও সামনের দিকে এগিয়ে যাক, আরও সুন্দর হোক, আরও ভালো হোক, এই কামনায় শেষ করছি আজকে, তোমার সাথে বিদায়, আবার পরবর্তীতে দেখা হবে।